ওই সব পড়াশোনা ঠিকঠাক করেছিস? পড়াশোনা বলো না, ফাটিয়ে দেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, সোজা হয়ে দাঁড়া। এই তো দাঁড়িয়ে আছি। তো আমি সোজা হয়ে দাঁড়াতে বলেছি। এর থেকে সোজা হতে গেলে বাঁশ লাগবে। বাঁশ? আমার এখন কি মনে হচ্ছে বলতো? কি বলবেন তো? এই যে সামনে বাঁশটা বাঁধা রয়েছে, এখান থেকে আমি খুলি দিয়ে তোমার পেছনে দাম দাম করে দুটো লাগিয়ে দিই। বাবা বলেছে কমিটির ছেলে বাঁশ জীবনে নিবি না, যা নিবি সব অন্য কাকু কাকুদের সব আছলা বাঁশ নিবি। দেখেছ কেমন পাকা পাকা কথা বলে সবসময় ছেলেটা? পাকা পাকা ওই ওই কবিতা মুখস্থ করে না, মাথায় শুধু মারবেন কেন বলুন তো? কি মাথায় মারছেন কেন? হুসু হয়ে গেলে কে দেখবে? বদমাইশ ছেলে কোথাকার। কবিতা মুখস্থ করেছিস? কবিতা ফাটিয়ে দেবো, কি করতে হবে বলবেন তো? কবিতাটা বলতে হবে। হ্যাঁ বলবো। তবে দেখুন দিদিমণি, এতদিন যা কবিতা বলেছি সব কবির কবিতা বলেছি। আচ্ছা, সবাই শুনেছেন, ভালোবেসেছেন। এবছর ওই জন্যই আমি একটা নিজে কবিতা লিখেছি। হ্যাঁ কি হয়েছে? নিজে একটা কবিতা লিখেছি, হেভি কবিতা। বাবা, আবার আপনাকে নিয়ে লিখেছি দিদিমণি। কি বলছিস? হ্যাঁ আপনাকে নিয়ে লিখেছি। এ বটল, কি তো শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীরটা, একদিন একটা জ্বর হয়েছিল, নালে এখন ঠিক আছি। হ্যাঁ পটল নাকি নিজে কবিতা লিখেছে? আবার আপনাকে নিয়ে লিখেছি। তাও নাকি আবার আমায় নিয়ে? তাহলে বলুন, এটা ভাবা যায়? কি রে, কি পটল কি শুধরে গেল পুরো একদম? একটু পরে বুঝতে পারবেন না। কিছু বললি না? না কিছু না। বলছি শোন না, হ্যাঁ তুই কবিতাটা একটুখানি বলবি তো? হ্যাঁ বলবো, তবে এখানে বলবো না, কেমন একটা লজ্জা লজ্জা করছে। মরণ, এখানে বলবি না, কোথায় বলবি? না আপনাকে নিয়ে বলবো, আবার আপনার সামনে কেমন একটা লজ্জা লজ্জা করছে। কেন? হ্যাঁ তুই আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল না। আমি বলবো না, আমি ওইখানে কাকু কাকিমাদের কাছে গিয়ে বল। ওইখানে? হ্যাঁ ওখানে গিয়ে বলবো। তুই আমার কাছে দাঁড়িয়ে বল না। আমি বল। ঠিক আছে ঠিক আছে, তুই ওখানে যাবি? হ্যাঁ যাবো। ঠিক আছে যা, ও কাকু একটু ছাড়াও তো। ওই যে কি ওই দিক দিয়ে যা, ওই ওইখানে তো কঁ কঁ করবে। কাকু কঁ কঁ করবে না তো? না করবে না, তুই যা। শাওন কাকু কঁ কঁ যদি করে না তুমি গাল খাবে কিন্তু মাই দিয়ে। হাই, এটা কি নতুন বউ নাকি গো? এ ঘোমটা টোমটা দিয়ে বলি না, কি হয়েছে গো? তোকে ওখানে নতুন বউ কার চিঠি? তোর মাথা পাঠিয়ে দেবো আমি। আচ্ছা এখানেই বলি। হ্যাঁ হ্যাঁ বল, ওখানেই চল বল। এই তাহলে কবিতাটা বলি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি একটা কবিতা বলবো, কবিতার নাম দিদিমণি। বাবা, ও দিদিমণি তুমি কি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছো? করেছো নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার তুমি কেন পাতলা করেছো? পাতলা নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার হাত দিয়ে কেন ঘেটেছো? ঘেটেছো নালে ঘেটেছো, বেশ করেছো, সেটা আবার পাতা দিয়ে কেন মুছেছো? মুছেছো নালে মুছেছো, বেশ করেছো, সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো? কি গন্ধ বদিমণি! আপনি দিদিমণির গায়ে হাত দিয়েছিলেন মানেটা কি? এ বদিমণির গায়ে কি গন্ধ আপনাকে? আমি জানি তো, কি জানি, পটল আমায় নিয়ে ভালো কিছু করবে। এ কি ভালো কি করবে? আমি একটা কবিতা, কি কবিতা বলি? আমি জানি কিছু গড়বড় আছে, ঘোড়া টিম আছে, তোর বাঁচার ইচ্ছে আছে। কেন কি করিস? তাহলে এখানে আয়। কেন যাব? আমি একটা গান করব এই কবিতাটাকে। কি করবি? এই কবিতাটাকে গান করব। গান? হ্যাঁ সত্যি বলছি, সবাই শুনবে, সত্যি বলছি। আপনার বাবার দিব্যি, আপনার বাবা মরে গেলে আমার কিছু যায় আছে না? এ গান করব, সবাই বলুন একবার। তোকে গান আমি গাইয়ে দেব পটল বললাম। কেন সবাই তো বলছিস? তুই এখানে আয়, তারপর আমি তোকে বাজাচ্ছি। না আমি আগে গান করব, বাপ্পা কাকু বাজাবে। হ্যাঁ কাকু বাজান, পুরো নষ্ট হয়ে বাজাবেন কাকু। হ্যাঁ কাকু বাজান, বি ফ্ল্যাট মাইনর দেন। আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো? আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি? আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো?
না দাঁড়ান, এখনো অনেক বাকি। এতক্ষণ আমি গান করলাম, সবাই শুনলেন, কিন্তু এই যে মিউজিক কাকুরা বাজালো, একে কাকুকে এখন ধরবো আমি, একে কাকুকে ধরবো এখন আমি। কাকু এটাই দাও সাউন্ড, ও কাকু এটা দাও নি কেন সাউন্ড এখন? এই কাকুকে ধরবো এবারে, লিড গিটারে যিনি কাকু আছেন। আচ্ছা কাকু নাম বলবেন একটু প্লিজ, আর না নামটা একটু বলুন প্লিজ। কাকুর নাম কাকু, কাকু লিড গিটারে, কাকু এবারে বাজাবেন। হ্যাঁ আরে ও দিদিমণি, 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 হ্যাঁ দিদিমণি, হ্যাঁ দিদিমণি, হ্যালো দিদিমণি, হ্যাঁ হেভি দিদিমণি, ভালো দিদিমণি, হেভি কিন্তু কাকু বাজালো এবারে আমার। শোনানো বেশ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বাপ্পা কাকু বাজাবে এবারে। হ্যাঁ ওর গান আছে। আরে ও দিদিমণি, আমি শুধু দিদিমণি করলাম এরা টঁ 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 টঁ। আরেকবার হ্যাঁ কাকু। আরে ও দিদিমণি, দিদিমণি, বাপ্পা কাকু, বাপ্পা কাকু, মেট্রো মিউজিক কাকু, হেবি ঢ্যামনা, ভালো এই ঢ্যামনা, চশমা পড়ে অন্যদিকে তাকা ঢ্যামনা লোক। বাবা কাকু হেবি মাইরি। এবারে আমার এই এই ড্রাম কাকুকে ধরবো। এ কাকু নেপালি কাকু। আচ্ছা কাকু বাংলা বোঝে তো? কাকু তোমার নাম বলো, একটু নাম বলো। বলো কি ও ঢং জানো কি কাকু? তোমার নাম কি? রবি তামাং। কিন্তু যতই তামাং তামাং করো সব বাংলায় আছে, সব আমাং করে দিতে হবে। হ্যাঁ কাকু বাজাবে। হ্যাঁ কাকু ধরো, কাঠি ধরবে তো নাকি? তুমি কি কো কাঠি? আরে ও দিদিমণি, শালা কি ঢপ ঢপ মাইরি, ভালো ভালো। আরে ও দিদিমণি, আরে দিদিমণি, 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 রবি কাকু, নেপালি কাকু, ঢ্যামনা কাকু, দিদিমণি ভালো বলছে, কুড়ুং কুড়ুং, টুং টুং টুং, 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 টুং টুং। রবি কাকু, রবি কাকু, রবি কাকু ভালো ছেলে, গুড় দিয়ে খাই লুচি, রবি কাকু ভালো ছেলে, গুড় দিয়ে খাই লুচি, তারপরে গিলে নিল আর আমি জানি না। বাবা হেভি মাইরি, হেভি হেভি। এবারে ঢোল কাকু বাজাবে। ওই ঢোল কাকু মানেটা কি? কাকুর ঘরে ঢোল পূজা হয়েছিল, আমাকে ডাকছিল। ঢোল পূজো? হ্যাঁ। ও আচ্ছা, মানে কাকুর মানে কাকিমার বাচ্চা হবে কি? ঢোল কাকুর নাম জিজ্ঞাসা কর। কাকু তোমার নাম কি গো? অনুপ কাকু, হেভি মাল। কাকু বাজাবে। হ্যাঁ আরে ও দিদিমণি, আরে দিদিমণি, আরে ও দিদিমণি, আরে দিদিমণি, 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 এইবারে আমার পিন্টু কাকু। কাকু শুধু একবার টুপি খুলতে বলুন, পুরো চকচকে মাল বেরিয়ে যাবে, তবে মাল হেভি ঢ্যাম না। কাকু এবারে আবার পিন্টু কাকু যাবে। আরে ও দিদিমণি, ও বাবি, ও বাবি, ও বাবি, দিদিমণি, 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 দিদিমণি,
এইবারে আমার বাস কাকু বাস কাকু হ্যাঁ আচ্ছা মানে বাস গিটার নিয়ে বসে আছে তো ওই জানা বাস কাকু কাকু তোমার নাম কি গো হ্যাঁ ধ্রুব কাকু ধ্রুব যে ধ্রুব তারা দেখতে পান উনি একবার ওইখানে চলেন একবার এখানে চলে আসেন কাকু বাজাবে হ্যাঁ আরে ও দিদিমণি হ্যালো দিদিমণি কাকু বাজাবে তুমি হ্যালো দিদিমণি দিদিমণি হ্যালো দিদিমণি